বর্তমান যুগ পপ আপ সেলফি ক্যামেরা এবং ইনফিনিটি ভিউ ডিসপ্লের যুগ তো একদম মিড বাজেট কিংবা লো মধ্যে এইরকম ফোন কিন্তু আমাদের সকলেরই পাওয়া কিংবা চাওয়ার ইচ্ছা থেকেই যায় তো তাই তো চলুন দেখে আসি এই ফোনটির একটা ফুল রিভিউ তো প্রথমে যদি কথা বলি এই ফোনটার ডিসপ্লে নিয়ে এই ফোনটাতে আপনার ডিসপ্লে হিসাবে পাচ্ছেন সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চের আইপিএস প্যানেল একটা ফুল ভিউ ডিসপ্লে এবং ডিসপ্লের এর আশপাশে চিল এবং বেজেলের পরিমাণ যথেষ্ট কম প্রায় একটা বেজেরলেস ডিসপ্লে বলা যেতেই পারে এবং এই ফোনটার ডিসপ্লেতে আপনারা আপনার কালার রিপ্রোডাকশন কিংবা কালার সেন তেমন কোনো প্রবলেম পাবেন না আর এই ফোনটাতে কিন্তু কোনো গুইলা গ্লাসের প্রোটেকশন ইউজ করা হয় নাই তো এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনার ফোনটা কিনে থাকেন এই ক্ষেত্রে অবশ্যই আপনি একটা প্রোটেকশন ইউজ করবেন আর বিশেষ করে এই বাজার সেগমেন্টের মধ্যে এই ফোনটাতে দেওয়া হয়েছে একদম ফুল এইচডি প্লাস ডিসপ্লে রেজলিউশন তো আপনার ছবি কিংবা ভিডিও দেখার যে কোনো এক্সপিরিয়েন্স দুর্দান্ত লেভেলের করে দিবে যেটি আপনাকে আর এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড নাইন পয়েন্ট জিরো তার সাথে হোয়াওয়ের কাস্টম ওয়েস ইএম ইউআই নাইন পয়েন্ট ওয়ানের সাপোর্ট থেকেই যাবে আর একটা সুসংবাদ যেটা হলো সেটা হলো যে এই ফোনটাতে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড টেনের এর আপডেট পেয়ে থাকবেন অর্থাৎ বলা চলে অ্যান্ড্রয়েড কিউ এর আপডেট পেয়েই যাবেন আর এই ফোনটার মেন যে ফিচার সেটা হলো পপ আপ মেকানিজম সেলফি ক্যামেরা একদম এই বাজার সেগমেন্টের মধ্যে এই ফোনটাতে কিন্তু আপনারা পাচ্ছেন মোটরাইজ সিক্সটিন মেগা পিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরা এবং এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ভালো মানের ছবি তুলতে পারবেন প্লাস এই পপ আপ ক্যামেরা দিয়ে কিন্তু আপনার সর্বোচ্চ টেন কিংবা ফুল এইচ ডি ভিডিও করতে পারবেন আর এই ফোনটা আপনি বাজারে সাধারণত দুই ভেরিয়েন্ট অ্যাভেলেবল পেয়ে যাবেন চার বাই চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এবং চার বাই একশো আঠাশ ভেরিয়েন্ট চাইলে এই ফোনের স্টোরেজকে বাড়িয়ে আপনার সর্বোচ্চ ওয়ান টেরাবাইট পর্যন্ত কিন্তু করতেই পারেন আর এই বাজার সেগমেন্টের মধ্যে আপনার এই ফোনটাতে আপনার পেয়ে যাচ্ছেন চার হাজার মিলিয়াম্পের একটা লিপলি ব্যাটারি যেটা কিন্তু অনায়াসে আপনাকে একদিনের মতো ব্যাটারি দিতে সক্ষম হবে তো এখানে যেহেতু একটা ব্যাটারি ইউজ করা হয়েছে কিন্তু ফোনটা একটু ভারী আপনার কাছে লাগতেই পারে বা ডে বাই ডে ইউজে কিন্তু আপনার কাছে এই জিনিসটা মানে তেমন একটা কোনো বিষয় হয়ে দাঁড়াবে না বাট আমি যখন ফোনটা হাতে নিয়েছিলাম তখন আমার কাছে ফোনটা একটু ভারী লাগতেছিল মূলত এই ফোনটার ব্যাটারি মিলিয়াম প্ল্যারটা একটু বেশি হওয়ার কারণে আর এই ফোনটাতে আপনারা ভালো পারফরমেন্সের জন্য পাচ্ছেন হোয়াওয়ে নিজস্ব তৈরি চিপসেট হাই সিলিকন কিরিন সেভেন ওয়ান জিরো এফ এটা টুয়েলভ নাইনোমিটার আর্কিটেকচারের উপর বেস করে তৈরি করা তো এখানে কিন্তু আপনার পাওয়ার কনজিউম অত্যন্ত কম করবে এবং আপনারা কিন্তু এই ফোনটাতে ভালো গেমিং পারফরমেন্সের জন্য জিপি হিসাবে পাচ্ছেন মালিজি ফিফটি ওয়ান এমপি ফোর তো এটার মাধ্যমে কিন্তু আপনারা একদম হাই গেমস পাবজি কিংবা অ্যাসপাল নাইন এর মতো এই গেমসগুলো কিন্তু আপনি বিনা দ্বিধায় খেলতে পারবেন কিংবা বিনা ল্যাক কিংবা বিনা বাগধার লোকের দেখা ছাড়াই খেলতে পারবেন এর সাথে সাথে আপনারা হুয়াওয়ের এই ফোনটাতে পাচ্ছেন সিপিউ হিসাবে টু পয়েন্ট টু একটা অক্টাকোর প্রসেসর সাথে দেওয়া হয়েছে কটেক্স এ সেভেন্টি থ্রি এবং এ ফিফটি থ্রির সাপোর্ট তো যেটাও কিন্তু আপনাকে একদম ভালো লেভেলের প্রসেসিং একটা স্পিড দিয়ে থাকবে যেহেতু এই ফোনটার প্রসেসিং স্পিডটা অত্যন্ত বেটার হয়ে থাকবে সেহেতু কিন্তু এই ফোনটাতে আপনারা ডে বাই ডে ইউজে যে কোনো অ্যাপস ইউজিংয়ের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো প্রবলেমের সম্মুখীন হবে না একদম বাটার যেটা বলা হয় মাখন স্মুথ যে এক্সপিরিয়েন্স আছে সেই স্মুথ এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন চলে আসা যাক এই ফোনটার আরও একটা মেন ফিচার্সে এই ফোনটাতে কিন্তু আপনার রিয়ারে পেয়ে যাচ্ছেন ত্রিপল ক্যামেরা সেট যেখানে কিন্তু প্রথমেই দেওয়া হয়েছে সিক্সটিন মেগাপিক্সেলের একটা শুটার ক্যামেরা অ্যাপারেচার দেওয়া হয়েছে এফ ওয়ান এটার মাধ্যমে কিন্তু আপনি লো লাইট কন্ডিশনে বেটার মানের ছবি উঠাতে পারবেন এইট মেগা পিক্সেলের ওয়াইড লেভেলের অ্যাঙ্গেল দিয়েই থাকবে এবং তার শেষে কিন্তু আপনারা পাচ্ছেন টু মেগাপিক্সেলের একটা দেব সেন্সর ক্যামেরা এটার মাধ্যমে আপনার পিছনে মূলত ব্লার কিংবা বুকে কিংবা প্রোটেড ইফেক্টের মাধ্যমে ছবি উঠাতে পারবেন এবং এই ফোনটার রিয়ার কিংবা সেলফি ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ গেলে টেন থার্টি পার থার্টি পারে ভিডিও করতে পারবেন এই ফোনটাতে কিন্তু ইআইএস কিংবা ফোর কে মতো ভিডিওর সুবিধা দেওয়া হয় নাই যেটা মূলত এই বাজার সেগমেন্ট কিংবা এরকম বাজার সেগমেন্টের ফোনগুলোতে দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি কেন রিয়েলমি এক্সে কিন্তু আপনার ফোর কে কিংবা ইআইএস এর মতো ফোর কে ভিডিওর সাপোর্ট পেয়ে যাবেন তার সাথে কিন্তু আপনারা এই ফোনটাতে ইউজি টাইপ সিআর সাপোর্ট পাচ্ছেন এবং পিছনে এই ফোনটাতে রিয়ারে পেয়ে যাচ্ছেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট

একদম এই বাজার এই ফোনটা কিন্তু মধ্যে সাত কিংবা পারে ছয় দেওয়া যেতেই কেননা এই আপনারা পাচ্ছেন পপআপ মেকানিজম সেলফি ক্যামেরা ইনফিনিটি ভিউ ডিসপ্লে প্লাস এই ফোনটার রিয়ারে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা যেটা কিন্তু একদম একটা অবিশ্বাস্য এক্সপিরিয়েন্স আপনাকে দিতে সাহায্য করবে একদম অফিসিয়াল বাজার সেগমেন্টের মধ্যে এইরকম বাজার সেগমেন্টের মধ্যে কিন্তু বাজারে অন্যান্য ফোন নেই বললেই বলা যেতে পারে এবং এই ফোনটাতে কিন্তু আপনারা সর্বোচ্চ দুইটা সিম ইউজ করতে পারবেন অথবা একটা সিম এবং একটা মেমোরি কার্ড ব্যবহার